লালমনিরহাটের হাতীবান্ধায় খাদ্য গুদামের জন্য আমন ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রান্তিক কৃষক আলতাফ হোসেনের কাছ থেকে 1,040 টাকা দরে 480 কেজি ধান ক্রয় করা হয়। লালমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা খাদ্য গুদামে ধান ক্রয়ের উদ্বোধন করেন লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, উপজেলা সহকারী ভূমি কমিশনার শামিমা সুলতানা, এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান, জেলা পরিষদ সদস্য আব্দুস সামাদ, সিঙ্গিমারি ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু সহ আরও অনেকে।